নমস্কার বন্ধুরা, আমি স্মিতা। নোলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই চ্যানেলের কয়েকজন বন্ধু আমাকে বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করার কথা বলেছিলেন, তো আজকে সেরকমই একটা রেসিপি আমি শেয়ার করছি। আজ বানাচ্ছি চিজ গার্লিক টোস্ট বা চিজ গার্লিক স্যান্ডউইচ। এটা বাচ্চাদের শুধু নয়, বড়দেরও খুবই ভালো লাগবে স্পাইসি টেস্টের এই চিজি গার্লিক স্যান্ডউইচটা। যেহেতু এটা চিজ স্যান্ডউইচ, প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রসেস চিজ। প্রসেস চিজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে আমুলের প্রসেস চিজ ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের প্রসেস চিজ ইউজ করতে পারেন। তো চিজটাকে প্রথমেই আমি গ্রেট করে নিচ্ছি। চিজের পরিমাণ কতটা ইউজ করবেন সেটা কিন্তু নির্ভর করছে একদম আপনাদের ওপরে, আপনারা কতটা চিজই খেতে পছন্দ করবেন বা বাচ্চারা কতটা চিজই খেতে পছন্দ করবে তার উপর ডিপেন্ড করে আপনারা চিজটা গ্রেট করবেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা চিজটা। আজকের এই স্যান্ডউইচের রেসিপিটা একটু স্পাইসি একটা স্যান্ডউইচের রেসিপি, তবে বাচ্চাদের জন্য যখন আপনারা এটা বানাবেন তখন স্পাইসিনেসটা আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওই চিজের ওপরে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এক চিমটে বিট লবণ বা ব্ল্যাক সল্ট। লবণের পরিমাণটা এখানে একটু কম ইউজ করেছি, কেন চিজে একটা সল্টি ভাব থাকে সেই জন্য। এখন সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরবর্তী স্টেপে এই স্যান্ডউইচে আমি চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি। যখন আপনারা বাচ্চাদের জন্য এটা বানাবেন তখন চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে স্পাইসিনেসটা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আপনারা শুধু গোলমরিচ গুঁড়োর ব্যবহার করতে পারেন। এখন আমি দুটো স্লাইস অফ ব্রেড নিয়েছি, তার উপরে আমি এই যে ফিলিংটা তৈরি করেছি সেই ফিলিংটা মানে দুটোর উপরেই সমানভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। ব্রেড বাটার আর চিজ কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশন, যেটা ছোটো বড় সবারই প্রিয়। এই চ্যানেলের ভিউয়ার্সদেরকে বলবো, যদি আপনাদের কোনো বিশেষ রেসিপির ডিমান্ড থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে কোনো রকম হেজিটেট করবেন না। আমি যদি সেটা আপনাদের জন্য বানাতে পারি তাহলে আমি অত্যন্ত খুশি হব। হয়তো দু একদিন দেরি হতে পারে বানাবার জন্য, কিন্তু আমি বানাতে পারলে খুব খুশি হব। একটুখানি চিলি ফ্লেক্স আমি এর ওপর থেকে স্প্রেড করে দিয়েছিলাম। এবার আমি আরেকটা করে পাউরুটির স্লাইস নিয়ে এই স্যান্ডউইচটাকে বন্ধ করে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু কুচানো ধনে পাতা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কুচিয়ে রাখা রসুন, মানে মিনসড একদম রসুন। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। বলেছিলাম আগে যদি বাচ্চাদের জন্য বানান চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভর্তি করে বাটার। এই বাটার আর গার্লিকের যে কম্বিনেশনটা, এটা খুব সুন্দর একটা স্মেল স্যান্ডউইচে অ্যাড করে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে স্যান্ডউইচগুলো বানিয়ে রেখেছিলাম তার একটা পাশে এই যে স্প্রেডটা তৈরি করেছি, মানে গার্লিক আর বাটারের যে স্প্রেডটা আমরা তৈরি করেছি সেটাকে বেশ ভালোভাবে ইভেনলি স্প্রেড করে দেব। দুটো স্যান্ডউইচের মধ্যেই আমি এভাবে মানে একইভাবে আর কি এই গার্লিক আর বাটারের স্প্রেডটাকে স্প্রেড করে দেব। জানি না এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, আপনারা কমেন্ট করে কেউ আমাকে কিন্তু জানাচ্ছেন না। যদি আপনারা কমেন্ট করে জানান আমি কিন্তু খুবই খুশি হব। যদি ভালো না লাগে সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় কোনো জায়গায় চেঞ্জ করা প্রয়োজন ভিডিওগুলোকে বা বিশেষ কোনো রেসিপির প্রয়োজন সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে লো ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এবার যেই সাইডে আমি মানে পাউরুটির যে পাশটাতে আমি ওই স্প্রেডটা লাগিয়েছিলাম সেই পাশটাকে আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, আর পাউরুটির ওপর দিকে আমি নর্মাল বাটার ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে গার্লিক বাটারের স্প্রেডটা পাউরুটির মানে স্যান্ডউইচের দুপাশেই লাগাতে পারেন। আমি এক পাশে ওটা দিয়েছি আর এক পাশে নর্মাল বাটার স্প্রেড করছি, আর অল্প করে ওই স্প্রেডটা লাগিয়ে দিচ্ছি। নিচের দিকে যখন আমি ওই স্প্রেডটা দিয়ে দিয়েছি তখন কি হবে, বাটারটা তাপে গলবে আর তার সাথে সাথে রসুনটা বাটারের সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমেই, 3-4 মিনিট পর উল্টিয়ে দিলাম। দেখুন স্যান্ডউইচটা সুন্দর করে মানে গ্রিল হয়ে গেছে, যদিও এটা গ্রিল প্যান নয় সেই জন্য গ্রিল মার্কসটা আসেনি, বাট খুব সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। আপনাদের কাছে গ্রিল প্যান অ্যাভেলেবেল থাকলে আপনারা গ্রিল প্যানেও এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। দুটো পিটকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে টোস্ট করে নিলে খুব সুন্দর ফ্লেভারফুল আর স্পাইসি একটা স্যান্ডউইচ তৈরি হবে, যেটা বাচ্চা বড় সকলেরই খুব প্রিয়। এই ধরনের চটজলদি ব্রেকফাস্ট বা টিফিন খুব বেশি হলে 10-15 মিনিটের মধ্যে সহজেই রেডি করে নেওয়া যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন।